চ্যানেল সম্পাস কিচেন। তো এবার আমি একটা রেসিপি করতে যাচ্ছি, তার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো কটা কাচি, এবার দিয়ে দেবো কটা কাজু, কাজুগুলি হালকা ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি, সুজিগুলিকে আমি এভাবে কিছুক্ষণ ফ্রাই করে নিব। সুজিগুলি ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে আবার দিয়ে দেবো আমি চিনি। চিনিটা দেওয়ার পর আমি একটু ভালো নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নেব। তো আমার রেসিপিটা প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। সুজি দুধ দিয়ে করা, সুজি হয়তো অনেকভাবে করেছেন কিন্তু এভাবে একবার করে দেখবে, স্বাদ ভুলতে পারবেন না। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেল, এবার নামিয়ে নেবো।